গত মাসে মাঝামাঝি সময়ে রাজ্যে একটা বিরাট সংখ্যক চিকিৎসা কেন্দ্রগুলিতে রোগীর সংখ্যা ক্রমবর্ধমান, বিশেষ করে যারা জ্বরে আক্রান্ত হয়ে এই হাসপাতালে চিকিৎসার জন্য যান। পরবর্তী সময়ে উদ্বেগজনকভাবে ধরা পড়ে যে ডেঙ্গু রোগী শনাক্ত হয়। ডেঙ্গুতে যারা আক্রান্ত এই ধরনের রোগীর সংখ্যা দিন দিন ক্রমবর্ধমান। গতকালকে আমাদের নজরে আসে যে একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। যদিও এই বক্তব্য পরস্পর বিরোধী, পরিবারের লোকরা বলছেন যে ওনার এলিজা টেস্টে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ হয়েছে। সরকারিভাবে বিবৃতি দিয়ে বলা হচ্ছে যে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা সরকারের নথিভুক্ত নেই। এটা সত্যিই উদ্বেগে যে এই ধরনের আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে এবং ডেঙ্গুর কারণে বিভিন্ন এই সরকারি হাসপাতালগুলিতে আজকে পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে মানুষের মধ্যে একটা উদ্বেগের তৈরি হয়েছে। প্রথমেই আমি বলবো যে এই রোগ সারা রাজ্যেই এটা ধীরে 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 সংক্রমিত হওয়ার এটা খবর পাওয়া যাচ্ছে। যতগুলি ডিস্ট্রিক্ট হসপিটাল আছে এই ডিস্ট্রিক্ট হসপিটালগুলিতে উপযুক্ত পরিষেবার ব্যবস্থা করা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এটা প্রয়োজনীয় মানে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিয়ে সেখানে ডেঙ্গু সংক্রান্ত সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার মতো পরিকাঠামো তৈরি করা এটা অত্যন্ত প্রয়োজন। সাথে সাথে কারণ আমাদের কাছে খবর আছে বিভিন্ন জেলা থেকে হাসপাতালগুলিতে থেকে রেফার করে জিবি হাসপাতালে রোগীকে পাঠানো হচ্ছে। তো আমরা মনে করি যে চিকিৎসা পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্যেই যদি রাজ্য সরকারের পদক্ষেপ থাকে তাহলে জেলা হাসপাতাল থেকে রেফার হাসপাতালে পাঠানো সেটার প্রয়োজন এটা হয় না। এতে করে বোঝা যায় যে বিগত দিনেও আমরা বলেছি যে এইখানে স্বাস্থ্যকর্মীর অভাব, চিকিৎসকের অভাব এবং অন্যান্য পরিকাঠামোগত দিক থেকে যে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে যে সমস্ত দুর্বলতা রয়েছে এগুলি অবিলম্বে সারাই করা প্রয়োজন। প্রয়োজনীয় পদক্ষেপ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নেওয়া প্রয়োজন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, উনি নিজে মুখ্যমন্ত্রী, উনি একজন দন্ত চিকিৎসক, তো চিকিৎসক হিসাবে এই পরিকাঠামোগত উন্নয়নের দিকটিকেও আরও বেশি গুরুত্ব আরোপ করে এটা পরিষেবার উন্নত করার ক্ষেত্রে ওনাকে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। রাজ্যে যেন এই ডেঙ্গু আতঙ্ক অবিলম্বে এটা মানুষকে স্বস্তি দিতে পারে তার জন্য যা যা প্রয়োজন। আমরা দেখি রাজধানী শহরে এই যে জল নিষ্কাশনের ব্যবস্থা এটা বিভিন্ন সময়ে এই আগরতলা শহরের স্মার্ট সিটির কথা বলা হচ্ছে, আগরতলা শহরে বিভিন্ন অঞ্চলে কাভার ড্রেন নির্মাণ করা হচ্ছে, কিন্তু দিনের বেলাতেও এই যে মশার উপদ্রব, একটা নিগমের যে পদক্ষেপগুলি মশা নিবারণের জন্য এই শহরবাসী এখনও এই পদক্ষেপের কোনো সুফল পাচ্ছে না। সমস্ত জায়গায় এই ড্রেনগুলিতে মশার এটা দুর্ভর হয়েছে, যে মশার দ্বারা ডেঙ্গু এটা বিকাশ ঘটে বা এটা বৃদ্ধি পায়। সারা রাজ্য জুড়েই এই ডেঙ্গুর প্রতিরোধে সবগুলি দপ্তর, সবগুলি আমাদের নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি এবং পুর নিগম সকলকে সমানভাবে গুরুত্ব আরোপ করে কাজ করা প্রয়োজন। রাজ্যবাসীকে কীভাবে ডেঙ্গু থেকে নিস্তার দিতে হয় এর জন্য ব্যবস্থা নেওয়া দরকার। আমরা দেখেছি ভারতবর্ষের অন্যান্য রাজ্যেও এই ধরনের ঘটনা ঘটছে। ডেঙ্গুতে আক্রান্ত হলে তার নিরাময়ে এটা অনেকটা ব্যয়বহুল এবং কঠিন।
ডেঙ্গুতে যেন মানুষের অকাল মৃত্যু না ঘটে তার জন্য স্বাস্থ্য দপ্তরকে আরও বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাজ্য সরকার এই বিষয়ে পদক্ষেপ নেবেন এটা আমাদের প্রত্যাশা। আমি আগামী দিন এই বিষয় নিয়ে স্বাস্থ্য দপ্তরের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের রাজ্যের এই যে ডাক্তারের অপ্রতুলতা, স্বাস্থ্যকর্মীর অপ্রতুলতা, এটা দূরীকরণের জন্য NRHM এর সাহায্য নিয়ে বা অন্যান্য বিষয়গুলিকে এটা যেন গুরুত্ব আরোপ করে জরুরি ভিত্তিতে